নবগঠিত 79 নম্বৰ সিসিবৰ গাঁও সমষ্টিত রাইজৰ দলৰ যোগদান কাৰ্যসূচী। বিধায়ক অখিল গগৈৰ উপস্থিতিত সহস্রাধিক বিজেপি অগপকর্মীয়ে যোগদান কৰিছে রাইজৰ দলত। যোগদান কাৰ্যসূচীত অংশগ্রহণ কৰি বিজেপিৰ সদস্য ভর্তি অভিযানক সমালোচনা অখিল গগৈ। বিজেপি দলে হিতাধিকাৰী আঁচনিৰ লোভ দেখুৱাই সদস্য ভর্তি কৰা বুলি অভিযোগ বিধায়কৰ। লগতে সরকারি কর্মচারীসকলক ভয় ভাবুকিৰে দলৰ সদস্য ভর্তি কৰাৰো অভিযোগ শিৱসাগৰ বিধায়কৰ। বিভিন্ন ধরনের প্রশাসনক ব্যবহার করে, প্রশাসনিক ব্যবস্থাটক ব্যবহার করে আর বিভিন্ন ধরনের প্রলোভনের জড়িয়ে, কারবা করুণোদয় দিম বলে বিভিন্ন প্রলোভনের জড়িয়ে, মানে আসলতে যিধরণে সদস্য ভর্তি করেছে এটো অসমৰ ৰাজনীতিৰ এটা কলা অধ্যয়ন বুলি ক'ব লাগে। আপুনি দেখিছে যে উজনি অসমৰ গোটেইবিলাক সমষ্টিতে আমি দেখিবলৈ পাইছোঁ যে সদস্য ভৰ্তি উৎসাহজনক মানুহ উৎসাহজনকভাৱে লোৱা নাই। কোনে উৎসাহিত হৈ আগতে যেনেকে 2016, 2015, 2014 বিৰাট উৎসাহেৰে সৈতে বিজেপি দলত গৈছিলে, এতিয়া কোনো মানুহে স্বপ্ৰণোদিতভাৱে বিজেপিৰ আৰু সদস্য হ'বলৈ যোৱা নাই। আজি কেইবা হাজাৰ সদস্যক লগত লৈ, শুভাকাঙ্ক্ষিক লগত লৈ নবজ্যোতি গগৈ, ইয়াৰ এজন উদীয়মান যুৱক নবজ্যোতি গগৈয়ে আমাৰ ৰাইজৰ দলত যোগদান কৰিছে। ইতিমধ্যে ৰাইজৰ দলত যথেষ্ট সংখ্যক নেতা আছে, তাৰপাছতো আকৌ নবজ্যোতি গগৈ আহিছে। মানে মোটামুটি ধৰণে চিচিবৰগাঁও সমষ্টিটোত, নতুনকৈ গঠন হওয়া এই চিচিবৰগাঁও সমষ্টিটোত এটা মানে ডাঙর ধুমুহা অহার নিচিনা হয়েছে রাইজর দলের পক্ষত। আমি সকলে মিলি এবার মানে সংরক্ষণ মুক্ত করা আমার চিচিবৰগাঁও সমষ্টিটো রাইজর দলের পক্ষত আনিবৰ কাৰণে চেষ্টা করছো।